রাধারানী, বৃন্দাবনেশ্বরী, তুমি বৃন্দাবনেশ্বরী বলে আমাকে অভিশাপ দিলে। আরো শোনো, তুমি আমাকে অভিশাপ দিলে লঘু পাপে, আমাকে গুরু দণ্ড দিলে একেবারে অসুর কূলে। এমন অভিশাপ দিলে অসুর কূলে আমার জন্ম হবে। তোমার মুখের কথা তো ফেলা যাবে না, তোমার মুখের কথায় আমি হব অসুর কূলের শঙ্খরা শঙ্খচূড়। তাই হোক, তবে শোনো প্রেমময়ী রায়ধনী, তুমি আমাকে যেমন অভিশাপ দিলে গোবিন্দকে কাছে পাবার জন্য, আমাকে অসুর কূলে জন্ম নেবার জন্য অভিশাপ দিয়েছো, তেমন আমিও তোমায় বলে রাখি। শোনো, যে গোবিন্দকে পাবার জন্য তুমি আমাকে অভিশাপ দিলে, সেই গোবিন্দ হানা হয়ে বৃন্দাবনে তোমাকে 100 বছর হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে বেড়াতে হবে। 100 বছর তুমি ব্রজধামে বন হতে বনান্তরে পথ হতে পথেতে তুমি গোবিন্দ হারা হয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদে 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 বেড়াবে। তাই আজ বছরের পর বছর রাধারানী হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। সখীগণ সখীগণ সবাই সান্ত্বনা দিচ্ছে, সই অত ভেঙে পড়িস নে, তোর বধু এলো বলে আমরা বলছি তোর বধু আসবে, অমন করে কাঁদিস নে। সখীদেরকে দেখে রাধারানী বলে উঠলেন, ওরে সজনী রে সজনী রে, আজ আমি মৃত্যুকালে বসে বসে একটা কথা বলে যাই, শোন আমি যাহা বলিব তোরা তাহাই করিবি করিবে। আজ মৃত্যুকালে যখন আমার মৃত্যু হবে, এ দেহেতে প্রাণ রবে না প্রাণ রবে না, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যখন এ প্রাণ চলে যাবে চলে, তখন তোরা এই মৃতদেহটা নিয়ে কি করবি জানিস? অশো ভালো করে শুনে রা, না পোড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে, সখীরে না পোড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে, না পোড়াইও রাধা অঙ্গ সখীরে তুমি বলে রাখি, শোনো আমি তো মরে গেলে আর কিছু দেখতে পাবো না, আমার এই দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে বলতে আমার এই দেহটাকে তোমরা পুড়িয়ে দিও না, এই পোড়া দেহটাকে তোমরা আবার কেমন করে পোড়াবে, আগে থেকেই তো এই দেহটা পুড়ে গেছে গোবিন্দ বিরহ অনলে, পুঁতে 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 একেবারে ভস্ম হয়ে গেছে। ও মা, মাগো
আমরা যখন মরে যাব আমাদের এই দেহটাকে কি করা হবে? দুটি নিয়ম, তিনটি নিয়ম আছে। এক, দেহটাকে, মৃতদেহটাকে পোড়ানো হয়। আর এক, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। আর এক, মাটিতে সমাধি দেওয়া হয়। আজকে রাধারানী বলছে আমি তো মরে যাব, আমার এই দেহটাকে তোরা গঙ্গায় ভাসাবি না, এ ভাসা দেহটাকে আর ভাসিয়ে কি করবি? গোবিন্দ প্রেম জলে, গোবিন্দ প্রেম বাড়িতে আমি আগে থেকেই বেশে বেশে বেরিয়েছি, এ ভাসা দেহটাকে তোরা ভাসাস না। আর মাটিতে সব দিবি তাও দিস না, যদি মাটিতে সব দিস তাহলে কি হবে জানিস? আমার পড়ন বধু যখন ওই মথুর আছে যে আমার মৃত্যু সংবাদ শুনে এই ব্রজধামে ছুটে আসিবে, ছুটে আসিবে এই অভাগিনীর দেহ তাকে রানে দর্শন করতে পারবে না, করতে পারবে না আমার বধু যখন অভাগিনীর দেহ দর্শন না করবে। আমি যে মরেও শান্তি পাবো না সই, আমার বধু আমাকে না দর্শন করলে আমি মরেও শান্তি পাবো না। তাই শুন শুন শুন, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, বলিয়া রাখো মনে তোমার হৃদয়, করিলে চলিয়া তোমার হৃদয়। দেহটাকে আষ্টেপৃষ্টে বন্ধন করবে, আষ্টেপৃষ্টে বন্ধন করে ওই তমাল বৃক্ষের ডালে আমার মৃতদেহটাকে তুলে রেখো, যাতে করে আমার বধূ এসে আমাকে দর্শন করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কথা কহিতে কহিতে ধনি মরছিত হলো, কথা কহিতে কহিতে ধনি মরছিত হলো, কহিতে কহিতে ধনি মরছিত হলো, কথা কহিতে কহিতে ধনি মরছিত হলো, প্রিয় নর্ম সখী গণ কোলে ধরি নিল, সখী গণ কোলে ধরি নিল, যেমনই দেখছে রাধারানী মূর্ছা গেছে, সখীগণ হাহাকার করে চিৎকার করে উঠলেন, রাধারানী তুমি জাগো, হে তোমার কি হলো? তবে কি আমরা কৃষ্ণ হারি? এবার রাধারানী কি হারালা? কিশোরী এ তোমার কি হলো? সখীগণ সবাই কাছে কৃষ্ণ হারিয়েছিলাম, তবুও তো রাধারানী আমাদের কাছে ছিল, রাধারানীকে দর্শন করে আমরা আমরা সেই কৃষ্ণ সুখ অনুভব করছিলাম। কিন্তু আজকে
রাধা রানীকে আমাদের হারাতে হবে বারবার। সখীগণ সবাই সবাই রাধা রানীকে জাগাবার চেষ্টা করছে। রাধা রানী মূর্ছা গেছেন, তবে কি রাধা রানীর মৃত্যু দশা? দূরে দাঁড়িয়ে দর্শন করলেন কে? শ্রীমতী রাধা রানী কাকার মেয়ে চন্দ্রাবলি। সেই চন্দ্রাবলি একজন সখী, নাম ছিল পদ্মা। চন্দ্রাবলি দাসী পদ্মা ওই পথ দিয়ে চলে যাচ্ছিলে। এমতো সময় তমালে তলে যত রাধা রানীর সখীগণ হারাই প্রাণ দায় বলে রাধা রানীকে হারিয়ে কাঁদছে। এই যে আর্তনাদ চিৎকার, পদ্মা দাসী কর্ণে প্রবেশ করল। পদ্মা দাসী চাতুরি করে উঁকি মেরে ও, তাহলে রাই মরেছে বলে সখীগণ সবাই আর্তনাদ চিৎকার করছে। যাই যাই, এই সুসংবাদটা চন্দ্রাবলীকে দিতে হবে। তাই চন্দ্রাবলীর দাসী পদ্মা ছুটতে ছুটতে চলেছে। চন্দ্রাবলী সুসংবাদ এনেছি, শুভ সংবাদ এনেছি। চন্দ্রাবলী বলছে, হে রে ব্রজধামে শুভ সংবাদ, তবে কি গোবিন্দ ফিরে এসেছে? আরে না না না, গোবিন্দ ফিরে আসেনি। তবে কিসের শুভ সংবাদ? আরে গোবিন্দের সেই প্রেমময়ী রাধা রানী মরেছে। কি বললি পদ্মা? আবার বল তুই কি বললি? ওরে বৃন্দাবনেশ্বরী রাধা রানী মরেছে। এতদিন জানতাম গোবিন্দ চলে গেছে, গোবিন্দের কান্দারে রাধা রানী আছে। রাধা রানীর কৃপা গোবিন্দ আবার মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসবে। পদ্মা দাসী চন্দ্রাবলীকে
ধরে ধরে আনলো তোমালের তলে, তোমালের তলে এসে দেখছে সখী গো রাধা রানীর শব্দে ওটা কোলে করে নিয়ে কাঁদছে। চন্দ্রাবলী দাসী সখীগণকে ডেকে বললে, ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দুরেখা তোমরা সবাই রাধা দেহটাকে কোলে করে নিয়ে কেন কাঁদছ? রাধারানী কোনোদিনও আমাদের ছেড়ে চলে যেতে পারেন না, এই বৃন্দাবনের ব্রজ ডাক ছেড়ে তিনি কিছুতেই চলে যেতে পারেন না। তোমরা তোমাদের কাছে যদি কোনো কারোর কাছে কখনো কোনোদিনের সঞ্চিত সেই কৃষ্ণ প্রেমজনিত তাপ থাকে, তবে রাধারানীকে তোমরা একবার সেই কৃষ্ণ প্রেমজনিত তাপ দান করো, তাহলেই রাধারানীর মূর্ছা দশা কেটে যাবে। রাধারানীর প্রাণে মরে যায়নি, রাধারানীর মূর্ছা দশা হয়েছে। সখীগণ বললেন, আমাদের কাছে কৃষ্ণের প্রেমজনিত তাপ আমরা কোথায় পাব? তাহলে বুঝি রাধারানীকে আরো ভাসানো যাবে না। চন্দ্রা বলি, তুমি করুণা করে এই সুসংবাদটা বলেছো, তুমি জোগাড় করে দাও গোবিন্দের সেই প্রেমে জনিত তাপ কার কাছে আছে দেখো, তুমি সঞ্চিত করে একটু এনে দাও আমাদের রাধারানী যাতে মূর্ছাদশা কেটে যা। রাধারানী আবার প্রাণে বেঁচে ওঠে। চন্দ্রাবলী দাসী বললেন, সখীগণ তোমরা যদি আমাকে অনুমতি দাও, তোমাদের অনুমতি পেলে আমার কাছে বহু দিনের পুরানো কৃষ্ণ প্রেম জনিত তা আমার হৃদয়ে আছে, আমি দিতে পারি। চন্দ্রাবলী তোমার কাছে আছে অথচ তুমি দিতে পারো না, দাও না চন্দ্রাবলী তোমার হৃদয়ের ওই কৃষ্ণ প্রেমে জনিত তাও একটু এক বিন্দু দিয়ে আমাদের রাধারানীকে প্রাণে বাঁচাও। বললেন, শোনো, শুধু কৃষ্ণ প্রেম জনিত তাও রাধারানীকে স্পর্শ করলে হবে না, তার সাথে সাথে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম তার কর্ণমূলে দিতে হবে। তাই কি করলেন? চন্দ্রাবলী দাসী রাধারানীর ওই দেহটাকে কোলে করে তুলে সেই বহুদিনের জমানো কৃষ্ণ প্রেম জনিত তাপ দিলেন, হৃদয়ে হৃদয়ে মিলন করলেন, করে কর্ণমূলে কি করলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে পরাণে বধু বলি যেমনই আছাড়ি পড়েছে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রেম জনিত তাপে রাধারানীর মূর্ছা দশা কেটে গেল।
যেমনই মূর্ছা ধসা কেটে জ্ঞান ফিরে পেয়েছে, জ্ঞান ফিরে পেয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তমালের তলে গিয়ে তমাল জড়িয়ে ধরলেন গোবিন্দ অনুভবে। যেমনই গোবিন্দ অনুভবে তমাল জড়াই ধরেছেন, দেখছেন আহ এত বড় কঠিন, আমার গোবিন্দ তো এত কঠিন নয়। তাকিয়ে দেখলেন তমাল বৃক্ষ। সখীগণ সবাই রাধারানীর দশা দর্শন করছে, দেখো দেখো রাধারানীর দশা, দেখো গোবিন্দ বিরহে কেমন দশা হয়েছে। রাধারানী ওই তমালকে ডেকে বলছে, ওরে তমাল রে, ওরে তমাল রে, একদিন এমন সময় ছিল ছিল যেদিনই তোর কলা শূন্য যেত না যেত না, ওরে তমাল আজ এমন আমাদের দশা হয়েছে দেখ, ওরে তমা বলে তোরে দশা গা, আরে আমার দশা বলি তো দশা গা, আমার দশা ওরে তোরে কাল শূন্য আমার বলি তো বলি তো দশায়া আমার তোর তলা শূন্য আর আমার হৃদয় শূন্য, তোর দশা আর আমার দশা এক হয়ে গেছে। বৃন্দাদুতি এক পাশে দাঁড়িয়েছিলেন, চন্দ্রাবলী বৃন্দাদুতিকে দেখে বললেন, দুতি দেখো দেখো তোমাদের রায়ধনীর অবস্থা দেখো, আমি তোমাদের রায়ধনীকে দেখছি, ওর কর্ণে কৃষ্ণ নাম দেব, ওকে সুস্থ করে তুলব, কিন্তু তুমি একবার মথুরা মথুরায় গিয়ে গোবিন্দের কাছে গিয়ে জানাও রাধারানীর দশা কি হয়েছে, গোবিন্দ হারি। বৃন্দাদুতি রাধারানীর কাছে এসে দাঁড়ালেন, ঈশ্বরী আর তুমি অমন করে কেঁদো না, আর অমন করে কাঙালিনীর মতো হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তোমার মৃত্যু দশাকে ডেকে এনো না রা, তুমি মরে গেলে আমরা যত সব সখী গণ কেমন করে প্রাণ ত্যাজিব, কেমন করে প্রাণ রক্ষা করব বলো, তুমি অপেক্ষা করো আমি এখনই তোমার গোবিন্দকে আনব। দুতি তুই আমার বধুকে আনতে যাচ্ছিস, ও দুতি তাকে তুই কেমন করে আনবি? সখী বললেন, কিশোরী তোমার বধু যদি আসতে না চায় তাকে আমি বেঁধে আনব। বেঁধে আনবি? অদুতি অদুতি তুই তা করিস নে, দুতি রে জানিস তো আমার মাতা যশোমতী আমার প্রাণ বধুকে সেই ছোটবেলায় কবে একবার বেঁধেছিলে, একবার বাঁধার জন্য গোবিন্দ শত বৎসর মাকে কাঁদিয়েছেন, মা ছেড়ে মথুরায় বাস করছেন, ওরে দুতি রে অমন করে আমার বধুকে বেঁধে আনিস রে, ওরে দুতি রে অমন করে আর তাকে বেঁধে আমার কথা বলিস, বেঁধে আনিস না, বেঁধে আনতে হবে না তাকে,
ডাক্তারটাকে বললেই সে আমার কাছে ছুটে আসবে। যা দূতি, যা বৃন্দা দূতি, রাধারানীর চরণের কৃপা নিয়ে রাধারানীর চরণে প্রণাম করে রাই ধৈরি জং কুডু ধৈরি জং, 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 মথুরায় গন নামে এইয়ায় মথুরা, মথুরায় গন নামে মথুরায় যাও মধুয়ানিতে চলল দূতি, মধুয়ানিতে চলল দূত, মধুয়ানিতে চলল দূতি, মধুয়ানিতে চলল দূত, রাধারানীর কৃপাতে মধুয়ানিতে চলল, রাধারানীর কৃপাতে মধুয়ানিতে চলল দূত, রাধারানী কি বলে রাই কৃপা করো, বলে রাধারানী রাই কেমন করে চলেছে শ্যামানিতে মথু রাতে শ্যামানিতে মথু রাতে যা যা
যেমনই দ্রুতি এসে দাঁড়িয়েছে, যেমনই মথুরা এসে দাঁড়ালে, মথুনা নগরী এক দ্বিজবনের সাথে বৃন্দাবতীর দেখা হলো। ও মা, বৃন্দাবতী হলেন ব্রজবাসিনী, আর ব্রজবাসিনী মানে গ্রামের মহিলা, গ্রামের এক রমণী, আর মথুরা ছিল শহর, শহরে বিরাট বিরাট অট্টালিকা, রাজবাড়ি। ওই গ্রাম হতে শহরে এসে মথুরায় এসে দুটি ওই বড় বড় অট্টালিকাগুলো ভালো করে দেখছে। গ্রাম থেকে গ্রাম্য গোয়ালিনী এসেছে তো, কোনোদিনও অত বড় বড় অট্টালিকা দর্শন করে, তাই বড় বড় অট্টালিকাগুলো দর্শন করছে। এমত সময় মথুরা পুরো বাসিনী এক দ্বিজব দুতিকে দেখে বললেন, হে গো কে তুমি? মথুপুর বাসিনী হে রোহাসিনী হে রসুর বাসিনী হে রিয়া সতরে ব্রজপুর গোপ গাওয়ারী ব্রজপুর গোপ গোপুর গোপ গাওয়ারী ব্রজপুর গোপ ব্রজপুর গোপ নাগরীকে দর্শন করে মধুপুর বাসিনী হাসছে। তারা একে অপরকে ডেকে হাসাহাসি করছে, কেন না? ব্রজবাসিনী তিনি গ্রামের গ্রাম্যকুল বালিকা, সহজে পশুপালিকা, গ্রাম্যকুল বালিকা শহরে এসে ওই অট্টালিকা দর্শন করছেন। দর্শন করে ওই মথুপুর বাসিনীকে দেখে বৃন্দাবতী বলে উঠলেন, ওহে মথুরা নগরী বাসী, আমি তোমাদের দেশে এলাম, তোমাদের এই মথুরাতে এলাম। শোনো, এই মথুরাতে নন্দ অন্তজ কৃষ্ণ শ্যাম শ্যাম তারা একে অপরকে ডেকে মধুপুর বাসিনী নাগরীগণ একে অপরকে ডেকে দেখাচ্ছে, দেখো দেখো দেখো, এই ব্রজবাসিনী নাগরী গোয়ালিনীকে দর্শন কর, সে আমাদের মথুরা নগরে এসে বলছে নন্দ আত্মজ কৃষ্ণ, তার মানে নন্দের ছেলে, নন্দ নন্দনের ছেলে কৃষ্ণ এই মথুরাতে এসেছে। মথুরা নগরীবাসী বৃন্দাবতীকে বললে, ওহে ব্রজবাসিনী শোনো, মথুরা নগরে আছে একজন, তবে তিনি নন্দ আত্মজ কি জানি না, আমরা তাকে জানি, তিনি কে জানো? বসুদেব দেবকীর কন্যা, যার নাম কৃষ্ণ। এই কথা ব্রজবাসিনী বৃন্দাবতী শ্রবণ করে বললেন, সই 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 কই 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 সই সই কই 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 সই সই কই 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 সই 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 কই 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 দর্শনে মম আশা দর্শনে মম আশা দর্শনে মম আশা বলি দর্শনে মম আশা বললেন সই 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 কই 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 দর্শনে মম আশা কি শ্রবণ করে দর্শনের ইচ্ছা গেল বৃন্দাবতী? কি দর্শন করে জানেন? কি শ্রবণ করে বললেন? ওই যে বসুদেব পুত্র দেবকীর পুত্র কৃষ্ণ নামে একজন আমাদের রাজা আছে, তিনি কংস রাজার ভাগ্নে,
এই কথা শ্রবণ করে আজ বৃন্দাদুতি আনন্দের হৃদয়টা ভরে উঠল। তাই ওই মধুপুর বাসিনীকে বললেন, সই সই সই, কই কই কই, দর্শনে মম আশা, তোমাদের সেই রাজা কৃষ্ণকে আমি একবার দর্শন করতে চাই। সাথে সাথে যিনি পদকবি পদ রচনা করেছেন তিনি কি বললেন, ও গো বৃন্দাদুতি তুমি দর্শন করবে, তবে ওই দেখো ওই দেখা যায় উচ্চ বাসা, ওই দেখা যায় উচ্চ বাসা, ওই দেখা যায় উচ্চ বাসা, উচ্চ বাসা, উচ্চ বাসা, উঁচু বাসা, হা করে তাকিয়ে আছে বৃন্দাবতি, নয়ন ফেলছে না, হা করে দর্শন করছে মধুপুরবাসী। ডেকে বললেন, ও গোপগোয়ালিনী কি দেখো, উচ্চ বাসা আমাদের কৃষ্ণ। বলে, হ্যাঁ গো রাজা কৃষ্ণ, আমাদের মথুরা নগরীর রাজা কৃষ্ণ ওই উচ্চ বাসায় আছে। সাতটা দ্বারের মধ্যতে দ্বার পেরিয়ে সেই সপ্তম দ্বারে রাজা কৃষ্ণ সিংহাসনে বসে আছেন। তাই বুঝি সপ্তম দ্বারে বসে আছে রাজা হয়ে। তাই তো বলি ব্রজবাসিনীকে ভুলল কেমন করে, ব্রজবাসিনীকে ভুলে গেছে মথুরা রাজা হয়ে। বাবা বাবা বড় ভালো কথা। তবে তবে জানো মধুপুরবাসিনী, আমি একটা মন্ত্র জানি, তোমাদের রাজা যত উচ্চ বাসায় থাক না কেন, সপ্তম দ্বার পেরিয়ে যতই তিনি সিংহাসনে বসে থাকুক না কেন, আমি এমন একটা মন্ত্র জানি যে মন্ত্রে তোমাদের রাজা কৃষ্ণ আমার কাছে এই পথে নেমে আসবে। এই গোপু গোয়ালিনীর মন্ত্র অশিক্ষিত যারা নবনী মাখন বিক্রি করে যাদের সংসার চলে, সেই গোপ গোয়ালিনী কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, সে আবার মন্ত্র জানে। জানো ও ব্রজবাসিনী, আমরা মথুরা নগরীবাসী, আমরা শিক্ষায় দীক্ষায় তোমাদের থেকে অনেক উত্তীর্ণ, তোমাদের কৃষ্ণ রাজা আমাদের মথুরার রাজা। একে অপরকে দেখে বলছো, ভাই দেখো দেখো ওই মধুপুর ব্রজবাসিনী গোয়ালিনী কি বলছে, আমরা আমাদের রাজার দেখা যত্রতত্র পাই না, আমাদের দেশে বাস আমাদের রাজার, আমরা বাস করে মথুরা নগরে, যে কৃষ্ণকে যত্রতত্র দেখতে পাই না, এই গোপ গোয়ালিনী বলছেন এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি এমন মন্ত্র বলবেন, সেই মন্ত্রে রাজা কৃষ্ণ নেমে আসবেন তার কাছে পথে। তো দেখা যাক ও ব্রজবাসিনী কেমন মন্ত্র জানো, কই দেখি মন্ত্রটা পাঠ করো তো, দেখবে আমার মন্ত্রে তোমাদের রাজা কৃষ্ণ কেমন করে আমার কাছে ছুটে আসবে। বসে আছে সপ্তম দ্বারে রাজ সিংহাসনে, আজ আমি ব্রজপুরবাসিনী এসেছি, দেখব আজ সেই পুষ্পলা মন্ত্রে তিনি আবেশে বিভোর হয়ে আমার কাছে ছুটে আসেন কিনা। ও গো বৃন্দাবন বিলাসিনী রাধে, অষ্টসখী শিরোমণি রাধে, ও গো অষ্টসখী শিরোমণি রাধে, মণি মুকুট মণি রাধে, গগনে মুকুট মণি রাধে, বিষুবন রাজনন্দিনী রাধে, বিষুবন সংসার ঘরের বড় লীলা রে, সংসার ঘরের
শ্রীকৃষ্ণের রাজা, মথুরার রাজা কৃষ্ণের ওই সিংহাসন কম্পমান হতে লাগলো। রাধা নামে কম্পিত হয়ে ধরো ধরো বিগলিত কণ্ঠে ছুটতে ছুটতে আসছেন। অট্টালিকা থেকে নেমে প্রেমময় প্রাণে গোবিন্দ নয়নে বাড়ি বরিশাল কাঁদতে কাঁদতে আসছে আর বলছে, কে গিরি যা কে আমি আর কিছু চাইনি তোমার ওই রাধা মা, আমাকে কিঞ্চিত তুমি অবিদেশিনী রাধা রামের কাঙাল, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, কোথা থেকে কোন বিদেশ থেকে তুমি এসেছো এই মথুরায়? কেউ তো কখনো নাম করে না, তুমি জানো এই মথুরায় একমাত্র একজন আছে, তুমি যে নামটা করলে ওই নামের কাঙা। বিদেশিনী তুমি কি জন্য এসেছো গো, তুমি এমন করে রাধা নামে আমাকে পাগল করলে? এই যা 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 মহারাজ, জানেন মহারাজ, না জানিয়ে মথুরার কি বাদ আছে ক্ষমতা, কি বাদ আছে ক্ষমতা, যে বাদ আসে মথুরাতে সে ভোলে পড়িব কথা। না জানি আপনাদের এই মথুরার কি বা ক্ষমতা, এই মথুরাতে যে বা আসে, মথুরাতে আসা মাত্রই সে পূর্বের কথা সব ভুলে যায়। হরি বল হরি বল হরি বল। ও মা, কথাটা কাকে ছুড়ে বললেন বৃন্দাবতী? গোবিন্দকে ছুড়ে কথাটা বললেন। মথুরা নগর এমন কি যে মথুরাতে এসে
ব্রজবাসীদের কথা ভুলে যায় গোবিন্দ, নন্দ যশোদার কথা ভুলে যায় গোবিন্দ, শ্রীমতী রাধারানীর কথা ভুলে যায় গোবিন্দ, কি আছে মথুরার ক্ষমতা, তাই কথাটা ছড়িয়ে দিয়ে বললেন বধূ, না জানি মথুরার কি বায় আছে ক্ষমতা, যে বা আসে মথুরাতে সে ভোলে পূর্ব কথা। এই যা আমি ভুলে গেলাম, কি কারণে এসেছি আমি ভুলে গেছি, ভুলে গেছো অভিদেশিনী, এই যে রাধা নামটা শুনিয়ে তুমি আমাকে ওই উচ্চ অট্টালিকা থেকে নিচে নামিয়ে এনেছো, এই রাধা নামটা তুমি কোথায় শিখেছ গো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারে আমার মনে পড়েছে, আমি আমি কি জন্য এসেছি জানেন? তবে শুনুন ও মহারাজ, ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, হৃদয় পিঞ্জরে রাখি, ছিল সুখ পাখি সুন্দর নিরখি, নহিসি কলে বাকি তাহা ভক্তি সুধা, খাইতাম দিবা রাতে পুষি পালি রাধা নামে বলি, পাশি পুষি পালি রাধা না বলি, বলে রাধা বলি তাদের শিখাড়ে শিলা, বলি রাধা রাধা বলে পাখি রাধা বল, বলে বলে তো ভালো পাখি, পাখি কে রাধা বলি তোষ মানিয়ে শিখাইলে শিলা, বলি রাধা বলে সখী রাধা রাধা বলে শিখা, সুন্দর নিরক্ষী একটি শ্যাম সুখ পাখি তাকে সুন্দর দেখে ধরেছিল, পাখিটাকে পোষি পালি বলি শিখাইছিল, পোষ মানিয়ে তাকে রাধা বলি শেখাল, সেই পাখি পোষ মেনে রাধা রাধা বলতে বলতে উড়ে চলে গেল। মধুপুরবাসিনী চিৎকার করে বললেন ও ব্রজবাসিনী, তোমাদের পাখি উড়ে চলে গেছে তাতে আমাদের রাজার দোষ কি? দোষ কি তোমাদের রাজা? তোমাদের রাজাকে আমি শোনাচ্ছি আমাদের কাহিনী, সেই সেই শ্যামসুখ পাখি কি হয়েছে জানো? চিনির পায়েসে মনে ভরে না চিটাগুড়ি মন মজেছে, চিনির পায়েসে মন ভরে
হয়েছে আমাদের রাধা রানীকে দাসী করে কুবজাকে খাটে বসিয়েছে, রাধা রানীকে দাসী করে কুবজাকে খাটে বসিয়েছে, যে কুবজাকে উপর করলে হয়ে যায় ঢেকি আর চিপ করলে হয়ে যায় নৌকা, সেই কুবজাকে ভালো লেগেছে রাধা রানীকে দাসী করেছে। গোবিন্দের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে বৃন্দাবতী, বধু মনে মনে বলছেন ধিক ধিক শত ধিক, আর মুখে কি বললেন ধিগি 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 তোরে রে কালিয়া, ধিগি ধিগি তোরে কালিয়া, ধিগি 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 তোরে রে কালিয়া, ধিগি 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 তোরে রে কালিয়া, কে তোকে কুবুদ্ধি দিল, কে তোকে কুবুদ্ধি দিল, কে তোকে কুবুদ্ধি দিল, কে তোকে কুবুদ্ধি দিল, কে তোমাকে কুবুদ্ধি দিয়েছে পিরিতি করতে, কে শিখিয়েছে কে বা শেখালো এমন পিরিতি, এবার শেখালো এমন অপিরিতি, মধুপুরে বাসে হলো, মধুপুরে বাসে হলো, মধুপুরে বাসে হলো, এমন পিরিতি কে শেখালে, এমন পিরিতি কে শেখালে, এমন পিরিতি কে শেখালে, এমন পিরিতি কে শেখালে, তাই কি করিলে দাসী তুমি এমন পিরিতি কে শেখালে, দাসী তুমি এমন পিরিতি কে শেখালে, তাই কি করিলে দাসী তুমি এমন পিরিতি কে শেখালে, দাসী তুমি এমন পিরিতি কে শেখালে। এক দেশে অনল জ্বালিয়ে আর এক দেশ অনলে জ্বালাতে গেলি, জ্বলে গেলাম জ্বলে গেলাম আমরা ব্রজ পুরবাসী গণ তোমার জ্বালায় জ্বলে গেলাম, এক দেশ জ্বালিয়ে এসে আর একটা দেশকে তুমি জ্বালাতে এসেছো, কে কে তুমি, কে তুমি আমাকে অমন কথা বললে, একথা তো একজন ছাড়া আমাকে আর কেউ কখনো কোনোদিনও বলেনি, একমাত্র বৃন্দাবনের বৃন্দাবনেশ্বরীর সখী বৃন্দাবতী, তবে কি তবে কি তুমি বৃন্দা? হ্যাঁ বধূ আমি বৃন্দা। ওগো বৃন্দাবনের সবাই ভালো আছে তো, রাধা রানী সে কেমন আছে? ওগো বধু হে নন্দ পিতা জেলেছি চিতা, হা কানাই কানাই বলে নন্দ পিতা জেলেছে চিতা, কানাই কানাই বলে দেখো দেখো নন্দ পিতা জেলেছে চিতা, শ্মশানের চিতা জ্বলেছে শ্মশানে চলে যাবে বলে, দেখো নন্দ পিতা জ্বলেছে
কানাই কানাই বলে দেখো নন্দ পিতা জেলেছে চিতা হা কানাই কানাই বলিয়া মাতা যশোমা নবনী হাতের থালায় শুকাইয়ে গেল তবু তো প্রাণে গোপাল এলো না। চলো চলো ও মা দাও একটা কথা বলব, রাধারানীর যে দশা রাধারানীকে আর প্রাণে বাঁচানো যাবে না। যদি কিঞ্চিৎ তাকে দর্শন করতে চাও তবে একেবারে ব্রজে চলো, ও ব্রজ না দিনেকে দুয়ে এক তবে একে ভারে ভেজে চলো, ও ভেজে না দিনেকে দুয়ে গে তবে ভেজে চলো, ও ভেজ না দিনেকে দুয়ে এক মতো একে ভারে চলো, রে ব্রজদা দিনে গে দুয়ে গে মতো তোমার মনে মানে তো থাকে বেশ থাক, তোমার মনে মানে তো থাকে বেশ থাক, নইলে সুদ্রুত রোজে চলো রোজে যদি বলসা চলিতে পথে ধুলাই ধূসর হবে সদ, যদি বলসা চলিতে পথে চল ধুলাই ধূসর হবে তবে ব্রজ গোপী Oh,
একবার ব্রজধামে দাঁড়াই। ও বধূ, তোমার মনে যদি মানে ব্রজধামে তাহলে থেকো, আর মন যদি ব্রজধামে না মানে তুমি আবার তাড়াতাড়ি দ্রুত এই মথুরায় ফিরে আসবে। ও মাধব, যদি বলো ওই মথুরা থেকে ব্রজধামে চলতে গেলে তোমার পথে চরণ কুলায় ধূসরিত হবে। তবে তবে যত ব্রজগোপী যত ব্রজগোপীর নয়নে চলে তোমার চরণ ধোয়াই দেব। মাধব চলো চলো চলো। দূতি দূতি, তুমি আজ যাও, তুমি গিয়ে বৃন্দাবনের সংবাদ দাও, আমি কাল আসছি। কি বললে? আবার কাল? একবার কাল বলে চলে এসেছো মথুরা, আবার আজ বলছো কাল? বধু, অমন করে বললো না, তুমি এখনই চলো। যদি রাধারানীর শেষ দশাটা মৃত্যু দশাটা দর্শন করতে চাও একবার চলো বধু। মন মানলে সেখানে থাকবে, না মানলে আবার মথুরায় ফিরে আসবে। চলো, রাধারানীর জন্য তোমাকে একবার যেতেই হবে। দূতি, ব্রজধামে সবাইকে সংবাদ দাও, আমি আসছি ব্রজধামে। দূতি চলে গেল ব্রজধামে, সবাইকে সংবাদ দিল। আর এদিকে গোবিন্দ, যখন মথুরায় বৃন্দাবনে থেকে মথুরাতে গিয়েছিলেন কংস মামার কাছে, তখন ওই যমুনার কাছে নিজের অঙ্গের বসনভূষণ রাখা নিয়া বিনোদ চূড়া মোহন বেনু ধরা চূড়া সবই যমুনার কাছে সংরক্ষিত করে রেখে গিয়েছিলেন। আর যমুনা পার হয়ে ওপারে গিয়ে রাজবেশ পরিধান করে তবেই মথুরা রাজা হয়েছিলেন। তো আজকে গোবিন্দ ধীরে ধীরে ওই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। কই যমুনা, আমি যদি এই বেশে যাই আমাকে বৃন্দাবনে ব্রজধামে কেউ চিনতে পারবে না। কই দাও আমার রাখালিয়া বসনভূষণ বিনোদসুরা মোহন মুরলী ধরা পীতবাস সব একে একে যমুনা গোবিন্দর হাতে সমর্পণ করলেন। আর গোবিন্দ ধীরে ধীরে বাঁধিল বিনোদসুরা সুন্দর করে ওই পীত বসন পরিধান করে মোহন মুরলী করে নিয়ে এবার রাখালিয়া বেশে গিয়ে দাঁড়ালেন কোথায়? তমালের তটে শ্রী রাধারানীর কাছে। রাধারানী বহুদিন পর তার প্রাণের মাধবকে দর্শন করে বলে উঠলেন, বহুদিন পরে মাধব আইলে, বহুদিন পরে মাধব আইলে, বহুদিন পরে মাধব আইলে, বহুদিন পরে মাধব আইলে, হরিয়া গেলে দেখা না হলে, হরিয়া গেলে দেখা নাহি হলে, হরিয়া গেলে দেখা নাহি হলে, হরিয়া গেলে দেখা নাহি হলে, আর দেখা হতো না, আর দেখা হতো না, আমি মরে গেলে বধু, 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 আর দেখা হতো না, আমি মরে গে বলে বসো বসো পরাণ বধু, আমি মরে বলি আমি মরে গেলে বধু, আরে আরে দেখা হতো না। বধু, আমি যদি মরে যেতাম আর দেখা হতো না বহুদিন পরে। এই বলে গোবিন্দকে দর্শন পেয়ে তথাপি ওই তমালের তটে কি হলো বলে, মাধুরী অন্তে মিলন হলো, মাধুরী অন্তে মিলন হলো, অন্তে মিলন হলো, মাধুরী অন্তে মিলন হলো, সখী গণ দিল মাধুরী অন্তে মিলন হলো, মাধুরী অন্তে মিলন হলো,